নীলফামারীতে ত্রাণের দাবিতে দু ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নীলফামারী সৈয়দপুরে শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয় জনগণ। সৈয়দপুর উপজেলার ঢালাপীর নামক স্থানে দুই ঘন্টা ব্যাপী এই অবরোধের অবসানের কয়েক হাজার নারী পুরুষ ত্রাণের দাবিতে নীলফামারী সৈয়দপুর প্রধান সড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধ চলাকালীন সময়ে সেখানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করবেন বলে এই আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। অবরোধকারীদের দাবি, তারা সবাই দিনমজুর শ্রেণীর মানুষ, কিন্তু সরকার ঘোষণার পর থেকেই পুরোপুরি বেকার হয়ে বসে আছে ঘরের ভেতরে, তাই তারা আজ পর্যন্ত নিজ নিজ এলাকায় কোনো ত্রাণ পাননি। আমরা তিনবার ভোটার কার্ডে ফটোকপি দিয়েছি, মেম্বারকে মেম্বার কোনো অনুদান নাই। আজকে দীর্ঘ এক মাস থেকে আমাদের গৃহ বন্ধ করে রাখছে, কোনো গাড়ি ঘুরা চলতে দিচ্ছে না, আমরা খাইতে পারতেছি না, কোনো কিছু গেলে বলে তোমাদের অনুদান হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে। গাড়ি চালালে আমাদেরকে গাড়ি ভাঙদুর করতেছে, থানা আটক করে দিয়ে যাচ্ছে, মারতেছে, আমাকে মারছে, কিন্তু আমরা ঘর থেকে বাইরে হইতে পারতেছি না। স্যার, আমার বাড়িতে 11 জন সদস্য, আমরা এই এই শুরু হয়েছে করোনা ভাইরাসের জন্য, আমরা খাইতে পারতেছি না, আমার শ্বাস ছোট রোগ হয়ে যাচ্ছে, এইভাবে না খেয়া না খেয়া আমরা কোথায় পাবো খাবার, এই জন্য রাস্তা ব্লক করছি স্যার, এই জন্য আসি আর আমরা রাস্তায় নামে গেছি। আজকে এই জন্য স্যার আসি, আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেল যে আগামীকালকে থাকি দেওয়া হবে ত্রাণ। হ্যালো স্যার, আমি উত্তরাবাসনে থাকি, ঠিক আছে, কিন্তু এখানে 1000 রুম আছে, 1000 রুম দিয়েছে, রুমটা হলো সরকারি রুম, 1000 রুম, কিন্তু স্যার ফ্যামিলি আছে 8 থেকে 9 হাজার, কিন্তু এতদিন সরকারি বন্ধ গেল, কোনো এত ছুটিগুলো গেল, এখনো মিল কোম্পানি 25 তারিখ পর্যন্ত ছুটি দিয়েছে স্যার, কিন্তু 1 কেজি চালও ঢুকে নাই সেই মেম্বারের আয়তে বা সেই চেয়ারম্যানের আয়তে, 1 কেজি চাল ঢুকে নাই স্যার। ইফতেখার, করোনা ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.